আমার পরিচয় বেকার যুবক আমি সম্বল একটাই দই নম্বর ডিগ্রি ভাড়ার পে তবু কিছু মাল আছে ততদিন ভাড়াটা শূন্য যেদিকে তাকাই না দেখে যেন অরণ্য সেই অরণ্যে মানুষের আপন্য বধুকে পোড়ানো অধর্ম জয়ী হয় মানুষের রক্তে তৃণলিপি সই হয় হাসপাতালের বেদে টিবিরুগির সাথে খেলা করে সুরের বাসনা তবু যে দুটা টিবি তার সাথে সুর সারে জাহাজ দাদাগু বাজারে কি আগুন ধরা ধরেছে তোমরা কি একটু ভেবে দেখেছো বাজারে কি আগুন ধরা ধরে গেছে আমি কোন আগুনের কথা বলতেছি দাদা এখন বিয়ে করার জন্য মোটে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে কি আবার ছেলে ছেলের গলায় মালা দেবে কিছু গেল গো বাজারে এত ছেলের চাপ মেয়ে মোটে খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা মিথ্যে কথা বলবো না উত্তরাবাদ মনসাতলা থেকে লালটু আমার ফোন করেছে বলে দাদা বিকেলবেলা এসে অন্তত মেয়েটা তো দেখা করে চলে যাও তা দাদা তোমাদের কাছে খুলে কি করে বলবো মেয়েদের বাড়ির গেটে আমি পা দিতে পারিনি জানো মেয়েদের কি পায়খানা ঘর বেদ দিয়ে এসে বলতেছে তোমরা সব কোথায় ঢুকতেছো গো আমি বলি কেন বলে আমি তো রেড সিগন্যাল আমি বলি রেড সিগন্যাল মানে কি বলে আমার জন্মের পর থেকে ভালোভাবে কাপড় জামা পরতে শিখিনি সেখান থেকে আমার লাইন হয়ে আছে দাদা গো এই দুঃখ আমার পেছনে এমন ভাবে পড়েছে যেন আমার প্রথম জীবনের ভালোবাসা ছিল শুনেছি মানুষের ভাগ্যে চাকা নাকি ঘোরে তা আমার চাকা কি লিক হয়ে গেছে আমার চাকা কি ঘুরবে নেই শালা টাক আছে কেমনে আমি খেয়ে নেবো রে ও শালা আমার কি ভুল তুই কেমনে খাচ্ছি আমার টাকে চুল তুই তাহলে কেন বললি আমার কুত্তা রাশি ও শালা তোমার বিয়ে হয় না বলে বলা হয়েছে এ ঠাকুরদা একটা জিনিস কি শুনেছিস বাজারে কি আগুন ধরা ধরে গেছে বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে কি আবার ছেলে ছেলের গলায় মালা দেবে না রে ভাই তার জন্য একটা পথ আছে কি আছে এই দেখ কেউ দেখে বিয়ে করে হ্যাঁ কেউ আবার শুনে বিয়ে করে আচ্ছা তুই তো এতদিন দেখিয়া দেখিয়া ফেল হইয়া গেলি এ ঠাকুরদা ফেল কোথায় হয়েছে রে আমি তো পুরো হার্ট ফেল হয়ে গেছি ওই জন্য তোর তরে একটা ভালো শুনিয়া মেয়ের খবর লইয়া আসি আছি তুই মেয়ের খবর নিয়েছি আর আমি খাই তোর তাকে কামড়াচ্ছি এ ঠাকুরদা বলো সে মেয়ে কোথায় থাকে রে ওরে ভাই স্পেশাল জায়গায় সেটা কোথায় কেন টালিগঞ্জ ঝোড়ো বস্তিতে ও বাবাজি সে মেয়ে তো পুরো রাজপ্রাসাদের উপরে থাকে রে একদম এ ঠাকুরদা বলো সে মেয়ের ফিগার টিকার সব ভালো আছে তো দেখিতে হইবে না আচ্ছা সে মেয়ের গাড্ডা কুরুম চেহারা হ্যাঁ যেরাম হাইট আর ঠিক এই রকম মেয়ে তো নয় জানো 12 চাকা লরি না রে ভাই তাহলে সে মেয়ে আর ওরাম নাই কেরাম আছে প্রত্যেক দিন জিম আর মর্নিং ওয়াক করিতে করিতে হ্যাঁ সে মেয়ের হাল এই হইয়া গেছে তাহলে তো পুরো বিয়ের পজিশন হয়ে গেছে বল ইয়ে একদম কি ঠাকুরদা বলো সে মেয়ের চুল আছে কেন রে শালা বিক্রি করিয়া সোম পাগড়ি খাইবি ওরে ঠাকুরদা মেয়েদের মাথার চুলে গেটা বেশি এ ভাই সে মেয়ের মাথা থেকে হ্যাঁ পা অবধি ঠিক এই সেই মেয়ের মাথায় অত বড় বড় চুল প্রত্যেক দিন 4-5 জন লোক হ্যাঁ শুধু নারকেল তেল দিয়ে ডলি দে 4-5 জন লোক শুধু মেয়ের মাথায় খালি ঢলতেছে হাই ফাই বেবা কারা হাই ফাই ওরা দের বাবা আমরা হাই ফাই একদিন 16-1600 তেল কিনবো আর 10 জন লোক করে রেডি করে রাখ প্রতিদিন ওর মাথার চুলে খালি ঢলবে বাদাম বাকি করছিলাম বাদাম বিক্রি করে ভাইরাল হয়েছে ওর আমি চুল বিক্রি করে ভাইরাল হব এ ভাই সে মেরে সব ভালো আচ্ছা কিন্তু একটু সমস্যা রহি আছে আবার কোথায় সমস্যা হলো বল দিনি মেয়ে পাওয়া যায়নি না না শালার কাছে কথাটা বলি এই শালা এবার তোর কানে কামড়াবো খুলে বল এ ভাই সে মেরে সমস্যাটা হলো হ্যাঁ মেয়ে একটুখানি রিং তাল খিদের সময় চোঙা মুড়িও ভালো শালা আমার মতো হয়ে আছে বাজারে মেয়ে পাওয়া যায়নি ওই রিং টাল আমি বিয়ে করব করবি দেরি করে নিয়ে আসি চল লাল্লু মড্ডু খেলে বাবু সবার বিয়ে হলো তোর ভাগ্যে গেল মেয়ে জোটে না কি দোষ আমার বলো লাল্লু মড্ডু খেলে বাবু সবার বিয়ে হলো তোর ভাগ্যে গেল মেয়ে জোটে না কি দোষ আমার বলো
সন্ন্যাসী ডাবলি বালি ডাবলি বাজা মেরা ঘুমজু হ্যালো চৈতালি স্পিকিং, হ্যাঁ কে কও তো? সুচন্দন কও কও কি হয়েছে? মুই যদি তোমাকে বিয়া করি তোমার মোবাইল দোকান মোর নামে লিখে দেব, গুলাম হারে গুলাম বেধুয়া ওলা উঠা। আমি একটা মাই জিলক পাঁচ খেনা মোবাইল নিয়ে ঘুরিটি, তুই আমাকে মোবাইলে লোক দেখা উঠু ফোন দেখ। দেখছ আবার ওরে বাবারে বাবা, ফোন না কাটতে কাটতে ফোন। হ্যালো বুলাদি স্পিকিং, হ্যাঁ কি আছে, কে বলছো? লালটু বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুই যদি তোমাকে বিয়া করি তোমার মেশিন ম্যান মুর নামে লিখে দেবো, মূর্খুর মতন কথাবার্তা কাউকে নি। হ্যাঁ তুই মূর্খুর মতন কথা, আমি একটা মাইজি লোক, তুই আমাকে মেশিন ম্যানের লোভ দেখা উঠু ফোন ডাক। হাগো দিদি তোমানে হাসো তো, তোমানে তো হাসবো, আমার বংশের নাম শুনলে হেসে হেসে ওটি গড়ি আবো। দিদি গো আমার ছোট বোন, একটা করে স্বামী ধরেটি একটা করে ছাড়েটি, একটা করে ধরেটি একটা করে ছাড়েটি, দুটোর বেলা যা হয়েছে হয়েছে মেনে নিচ্ছি, তিনটের বেলা টোকার বাড়ি নু যা যা দাবি করছে তাই দাবি দিলি, বিয়াও দিয়ে দিলি। বিয়া দেবার পরে তিন মাস হইতে দুদিন বাকি সোজা এসে বাপের বাড়ি উঠছে। এই দিদি আমি নয় সংসার করতে পারিনি চলে এসছি, আর তুই কি করছিস? আজকের মিন্টু কালকে লালটু, আর আজকে তো ধরেছি মাস্টারের মাথা খাবি বলে। হ্যাঁ রে ছোট, বল দিদি। তুই তো আধগা টোকার মাথা খাইছু। হ্যাঁ তোর আমি কোনোদিন কিছু কইছি কি? কই না তো। তা আমি যখন মশান নিয়ে একটা টোকার মাথা খাইতে যাইটি, হ্যাঁ তুই সেই মশানে বাধা দৌটু কেনি কত? এই দিদি তুই খাবি তা খা না। আমি কি কই শুন। হ্যাঁ বল। টোকার বাড়ি নু ফোন করতেলো। হ্যাঁ তোর আইলো বলে কথা, যা হইছে হইছে তুই পুরো চাপিয়া আজা। ও মাই গড, এমে তো ওয়ান্ডারফুল, হাল কলমি ডাল কলমি কলমি শাকের বাসা। আচ্ছা আমার বাঁ পাশের মেয়েটা অতি সুন্দরী, শালা ডান পাশের মেয়েটা কুসুম আশা। ইয়ে ঠাকুরদা, ইয়া আমার যন্তর কোনটা? শালা এখনো যন্তর চিনিতে পারে নাই। না দাদা, বিয়ের জন্য মনে হয় এই শালার কাঁদিতেছে অন্তর। ও বাবা রে, তবে সামনে এগিয়ে যাও, এই তোমার যন্তর। ইয়ে ঠাকুরদা, ইয়ে খুনি যেভাবে হাঁটতেছে আমার মনে হয় যেন এবারে পা দিয়ে গোটা পশ্চিমবাংলা বের দেবে। এই যে ব্যাপার। হ্যাঁ গা, তুমি ভালো আছো? কে আমি? হ্যাঁ রাতে মশা, আচ্ছা আর দিনে মাছি। আচ্ছা আচ্ছা, ওদের ভালোবাসায় আমি কোন রকম আছি। এ বাবা লক্ষ্মীকান্তপুরে গ্যালোপিন ঢুকে গেছে রে। কি শান্তি পাইলি গো, আগে ওরকম থাইল না। আই গায়ে হাত দিয়ে কথা কাউকে নি, কিছুক্ষণ পরে এক হয়ে যাবো তো, তাই একটু গায়ে হাত দিচ্ছি আর কি। আগে এরকম থাইল নি বুঝছো? আচ্ছা যত ঠান্ডা পড়েটে, হ্যাঁ পর পর যেন মুর শিরা খিচে লাইটে। শিরা কোথাকার শিরা গো? পায়ের শিরা। ও চিন্তা তোমার করতে হবে না। কেন গা? আমাদের এই উত্তর আমাদের নার্সিংহোমে, আচ্ছা একটা ভালো ডাক্তার বসে। সে ডাক্তারবাবুর নাম কি গা? মিন্টু টিপে ধর। আর তুমি কি কইলা? মিন্টু টিপে ধর। সে যাবার হয় হোক, মেন কথায় ঘুরে আইছি। হ্যাঁ বলো। আমি কি কইছি না বলো দিনি? আমি তোমার বিয়ে করতে পারি। আচ্ছা আমার কিছু শর্ত থাইল। শর্ত? মেয়ে পাওয়া জানে কি শর্ত আছে আগে পেশ করো। তাহলে কইটি, বিয়ার পরে হ্যাঁ খাটে ডুবরে, আচ্ছা খাবো আর উবুর হয়ে শুবো। এখনকার দিনে মেয়েরা তাছাড়া আবার আর কি করে গো? এ ঠাকুরদা, হ্যাঁ এ খুঁড়ি খাবে আর শোবে কাজগুলো কি ঠাকুরদা নাতি করবো? না ওরে শালা ম্যানেজ করি আর লও করে নিল। যা তা ঘরে থাকতে দিলে মুই থাকতে পারবো নি। আচ্ছা মুর এসি ঘর লাগবে হো। এখানে বসে বসে ফিট হয়ে যাবে,
ও চিন্তা তোমার করতে হবে না। কেনি কা কাকে কি বলছো? সে কি কও? বিজয়গঞ্জ বাজারে আমার এসির বড় শোরুম আছে। তোমার মাথার দিকে একটা, আচ্ছা পায়ের দিকে একটা, আচ্ছা আর পেচা ঘর অবধি একটা লেগিয়ে দেবো। শুনো, হ্যাঁ আমার একটা গোপন রোগ আছে। হো আবার রোগ আছে? কি আছে পেশ করো। আমার কইতে লজ্জা লাগে। দের বাবা কিসের লজ্জা? কিছুক্ষণ পরে আর হয়ে যাব। তাহলে কই? হ্যাঁ হ্যাঁ রাতের বেলা ঘুমের ঘরে না। আচ্ছা এই এই সামান্য ব্যাপার দাদা, আমাদের গিন্নি গো রাতের বেলা ঘুমের ঘরে শুধু পটাস পটাস করে বাজকর্ম করিতেছে। ইয়ে ঠাকুরদা, হ্যাঁ ইয়ে খুনি তো ঘুমের ঘরে নাক ডাকে, ওর পাশে আমি টিকতে পারবো? শালারে একে জোটে নেই, ম্যানেজ করিয়া লও। করে নিলাম। ওর কুম লম্বা। ওটা কি? ওর কুম মোটা। ওটা কি গো? বালিশটা হো। তা ওটা কি আমার মুখে রাতের বেলা চেপে সেরে দিয়ে বেরিয়ে যাবে? কেন গা? তাহলে ওর কুম ঠ্যাং তুলে দেবো। ঠাকুরদা এই শালা, এই খোঁড়া পা তো আমার বুকের উপরে পাথরের মতো পড়ে দিলি। ও শালা ম্যানেজ কর। করে নিলো। ফোন আসি কেন বলিনি ঘুনো ঘুনো? জানি রে মোছানে বাদা দৌটু। হ্যালো, তোকে আমি কতবার কইলি না বালিগঞ্জের স্টেশনের কাছে তুই দাঁড়াবো, আমি যাবো, চুপ করে দিয়েছো। এ ঠাকুরদা, এ খুনি তো ফোনে ফোনে স্টেশন অব্দি দিচ্ছে রে। ও শালা ভাব ভালো নয়, আমার মনে হয় নামখানা থেকে বকখালি পর্যন্ত ঠেকিয়া দেবে। শুনো, গটে কথা বাকি থাকিছো? আরো আছে। ও তা তুমি কি আগে জমনে চিত্তগুপ্তর বন্ধন ছিলে? জানি গা। পুরো জাবদা খাটা লি নিয়েছো? তা যোগুলা প্রবলেম সেগুলা কই তো পেশ করো। তাহলে কইটি? হ্যাঁ সকালবেলা বিজনানু ওঠার আগে হ্যাঁ এক গ্লাস গরম দুধ দুবো, হ্যাঁ সঙ্গে একটু হরলিস দুবো। ও শালা ক দুবো? দুবো বলবো? হ্যাঁ হ্যাঁ দুবো দুবো। ও চিন্তা করতে হবে না। জানি আমাদের দুটো জার্সি গাই আছে। সে কি ক? কে দই জানো? কে গা? মিলন ঘোষ। হাই তুমি জানো নি? না। আমার ভাইরা ভাই হো। ও তোমার ভাইরা ভাই হো? তোর বাবা ও তোমার একলা। বারবার কইছি মাই জিরকের গায়ে হাত দিয়ে কথা কাও কেনি? দের বাবা কিছুক্ষণ পরে এক হয়ে যাব। হ্যাঁ হলিসে চিন্তা করতে হবে না। আচ্ছা মিন্টুর বলে সব সময় কোটো রেডি করে রাখবো। ও আবার দেখছো এই শালা ফোন হতে মনে হয় খুনি মেয়েটা হতে যাবে এবার। এই শালা ফোন আমার সাথে বেইমানি করতে এইটা। হ্যালো, তোকে কতবার কইলি বাড়িতে লোক আসছে যখন তখন ফোন করবো নি, ফোনটা রাখ। এ ঠাকুরদা, তোর কাছে হাত জুড়ে করেছি, আমার বিয়ে দরকার নেই। এ খুনি যদি তা তো ফোন করে তাহলে আমাদের ঘরে গেলে কত ফোন করবে রে? সংসার কি হবে? সংসার তো পুরো ছাই হয়ে যাবে। এই খুনি শোন, সবসময় যদি চালাস বড় বড় ফোন তখন আমার হ্যান্ডসাম নাতিকে দিবি মো। বিয়ে লেখা নেই আমার কপালে। এই কেন রে শালা? পুড়িয়ে ছাই হয়ে যাবে খুনি ঘরে গেলে। ঠাকুরদারি, আমি যেরকম আই বুড়ো কার্তিক আছি, আই বুড়ো কার্তিক থাকি, ঠাকুরদার নাতি মিলে সংসার করব। এ সংসার আমার দরকার নেই। ওরে শালা তুই চালিয়ে যা। বিয়ে লেখা নেই আমার কপালে, বিয়ে লেখা নেই আমার কপালে, পুড়িয়ে ছাই হয়ে যাবে ঘরে গেলে, পুড়িয়ে ছাই হয়ে যাবে ঘরে গেলে। ঠাকুরদা, ওরে কি তোর গাউঠি আছে? বিয়ে লেখা নেই আমার কপালে, বিয়ে লেখা নেই আমার কপালে, বিয়ে লেখা নেই আমার কপালে। বিয়ে যদি কপালে লেখা নেই তা কি জন্য দাদু নাতি মরতে আসু সেটা আগে ক। এ ঠাকুরদা, আমার মনে হয় কি জানিস, বিধাতা আমার জন্মের পরে কপালে বড় বড় অক্ষরে লিখেছে তোমার কপালে মেয়ে জুটবে না। তোদের মতো কত ছেলে আছে আমার পিছনে, আর ফোনে ফোনে খাচ্ছে মাথা, কেউ তোদের জুটবে না। না না এটা তুমি ঠিক কথা কইছো, একটা মাইজি লোকের কাছে যদি পাঁচখানা মোবাইল থাকে তো অনকের মাথা খাবো নাকি অনকের ধারটা খাবো? ঠাকুরদারে সারা দেরি আছে কেন পালাইছো? মনের মানুষ বসে নিচে মেরেছে আমায় ছুরি, আর দমকা হওয়ায় লাগছে গায়ে পাল তুলছে তোরি। এই গুলাম, এ বাবা, এ তেরে। এ ঠাকুরদা, এ খুনি যেভাবে বেগ নিয়ে আসতেছে আমার মনে উড়ে উড়ে বুকে ছাতা লাথি মারবে। ওই খুনি ক, তুই আমার নাতিকে ভাবিস না কমজোরি। তোদের মতো কত ছেলে আছে আমার পিছনে, ফোনে ফোনে খাচ্ছে মাথা, কেউ তোদের জুটবে না। মনের মানুষ বোঝে নিশে মেরেছে আমায় ছুরি, দমকা হওয়ায় লাগছে গায়ে পাল তুলছে তোরি। মাঝুলতে ডুবে রাখিস বেনে, মাঝুলতে ডুবে রাখিস বেনে। ঠাকুরদারে কেন রে শালা? বিয়ে লেখা নেই আমার কপালে, বিয়ে লেখা নেই আমার কপালে, বিয়ে লেখা নেই আমার কপালে। বাড়িয়া মতন টোকা, এটি সেটি ঘুষুর ঘুষুর করুটু। আচ্ছা আমার বংশের নাম শুনছু? কি নাম গো? আমার বংশের নাম হইল হ্যাঁ ভাতার মারি বংশ। দেল বাবু তুমি আমাদের বংশের নাম জানো? কও। আমাদের বংশের নাম হলো জলে হাগা বংশ। এ ঠাকুরদা, ওই খুনির মুখে বংশের নাম শুনে আমি তো কাবড়ে চুবড়ে হিস করে ফেলেছি রে। ও শালা ওই শুধু ম্যানেজ করি আলো। আমরা হলাম নারী জাতি, আমরা দেশের সম্বল। কত ছেলে তোদের জন্য ফেলছে এখন চোখের জল। না না গটে কথা তুমি ঠিক কইছো,
প্রতি মাসে মাসে যদি আমি সিম কার্ড চেঞ্জ করতে চাই তো টোকা মানে চোখে জল ফেলবি না অনেকে হাসবে ঠাকুরদারে এই সব মেয়ের পাল্লায় পড়ে কত ছেলে বিষ খাচ্ছে কত ছেলে গোড়ায় ধরে দিচ্ছে আর কত ছেলে রেলে কাঁদা হচ্ছে আর বুড়ো বুড়ো বলবে নাকি হ্যাঁ এরাই আমার ধর্ম বোন ও শালা কত আশা করিয়া আসিয়াছিলাম ঘোড়া টিপিয়া ধরলো শালা তুই ক ইথাগুদা তুই কি বিয়ে দিতে এনেছিস ভাই কেন না ভাই ফোটা দিতে এনেছিস রে আমরা হলাম নারী জাতি আমরা দেশের সম্বল কত ছেলে তোদের জন্য খেলছে এখন চোখ জল আইরে দেশের গন্ডা ভেতর ভেতর কি তোর বুড়ো বুড়ো বলবে না তুই এরাই আমার ধর্ম বোন সুখে বলে পড়েছি গেরা কলে সুখে বলে পড়েছি গেরা কলে ঠাকুরদারি আলা ভাব ভালো নয় বিয়ে লেখা নেই আমার কপালে বিয়ে লেখা নেই আমার কপালে বিয়ে লেখা নেই আমার কপালে তুই রান্না করতে বেড়ি জানিয়ে দিতে পারাই বালা ছেড়ে দিতে পারো এ ঠাকুরদা তোর বুক ফাটতেছে আর এদিকে আমার রক্তমুখী খালি কাপড় খুলে নিচ্ছে হাগ বুড়া জীবনে বহুত ফাটানা ফাটাইছো ঝট করে জামাটা খুলো এই এত লোকের সামনে আমি পারবো না হ্যাঁ রে ছোট বল দিয়ে বাঁশবাড়ির গোড়ায় যে মুকুটটা পড়ে থাইলে ঝট করে গুড়ি লিয়াই তো এই তুই আমার ধর্ম মা আমি তোমার ধর্ম মা তা না হলে ধর্ম বি তোমার চোদ্দ পুরুষের বে এই সারা তাগ যদি বাঁচাবি তো আগে জামা খোল না তোর মুকুরে ভাই তোর তাগ আছে এখানে ছেড়ে দেবে এই যে ছোট জগন্নাথ ধুতি খোলা দেখি কে জগন্নাথ তুমি আমি তো বিষ্ণু ধুতি খোলা দেখি ধুতি খুলবো নি তুমি খুলবে না তো না এই দিদি কুন্নি বটিটা নিয়ে আয় তো ও ছোট কাকি কে তোর কাকি পিসিমা তো চোদ্দ বুড়ির পিসি তুমি আমার বরজেটি গো তুমি ধুতি খোলা দেখি কুন্নি বটি দরকার নেই ধুতি খুলতে হবে তো আদারি খোলো শালা কোথায় বেদি তেন যাই শালা তুই মোস্তান জায়গায় ঢুকিছ কেনে এই সাতর আমি মেয়ে চেয়েছিলাম শালা আমার দরকার নেই শাস্তি বিয়ে করে নে শালা তোর আজ বিয়ে দেনি আমি নিয়ে যাবো এই শালা শালা যেন বানরের মতো দেখতে চাই দেখ এই শালা আমার মনে হয় ইহাদের কাছে আমরা দুই থাকতা নাতি রেপ হইয়া যাইব তুই রেপ হইয়া যাইবি আর আমি এদিকে নষ্ট হইয়া যাইব এ ভাই এই যাহা আমাদের সিচুয়েশন হইয়াছে হ্যাঁ একটা কথা মনে পড়ি আছে বইব বললিনি সুরপনকা যখন লক্ষণকে বিয়ের প্রস্তাব দিয়াছিল হ্যাঁ লক্ষণ সুরপনকার দাঁত কাটিয়াছিল আচ্ছা ও শালা আমাদের ধুতি আর প্যান খুলিয়া কি কাটিবে দাদু হ্যাঁ অন্য কিছু কাটবো নি তোমার আন্ডার প্যানের দড়িটা আমি কেটে দেব এ ঠাকুরদা এই কি তুই বুড়ো লোক তোর আন্ডার প্যানের দড়ি কাটে কাটুক হ্যাঁ আমি ইয়ং ছাবাল আমাদের ট্যাক্সুরে দড়ি কেটে দেয়নি দাদু হ্যাঁ তুমি অনেক ভাষণ মারা মারছ ঝট করে ওটা পরে নাও এগুলো কি গো এটা থেকে ছায়া আহা গো তোমাদের দুজনের মনে কি একটু নিয়ে মায়া আরে নেই বলে দিয়েছি পরে দেখি জানিস ঠাকুরদা এই সায়ার নাকি একটা ইতিহাস আছে আমাদের পাশের বাড়ি কল্পনা বৌদি বলে ঠাকুর বউ এই সায়ার একটা ইতিহাস আছে আমি বলি বৌদি কি ইতিহাস বলে ঠাকুর বউ এই সায়া পড়লে হাওয়া বাতায় নাকি ফুরফুর করে ঢোকে চৈতালি রায়কে বিয়ে করতে আসে বিয়ে করে সাত আজ মিটি তবে ছেড়ে দেবে দাদু বলি ও দাদু এই কও না তোমার কিরকম লাগছে জানো এই কেমন লাগিতেছে পুরো যেন শ্রীদেবী হো হেই না আমি তো অনামিকা শাহ আমার হ্যান্ডসাম জামাই বাবু তো পুরো রচনা কে রচনা তুমি দের বাবা আমি তো উত্তর আমাদের মনিরুল এ ঠাকুরদা যা দেশ পড়িয়েছে শালা হেভি লেগেছে বাজার থেকে জামা প্যান্ট কিনে ঘরে যাবো শালা চলে আয় বে দরকারি ঠাকুরদার সঙ্গে যাও চলে আয় দাঁড়াও তোমার কি ভাবটো আমি এতক্ষণ যে ফোন করি শুধু আমার ভূমিকার কাছে ফোন করি কি বলছো হ্যাঁ ভুল ধারণা আমি এতক্ষণ যে ফোন করি ওই নার্সিংহোমে তার কারণ কেন জানো আমরা তিন ভাই বোন আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইছে আমার ভাই ছ মাস ওই নার্সিংহোমে ভর্তি রয়েছে কালকে তার অপরচুনিটি তাই ডাক্তারবাবু অনেক টাকা চাইছে আমি ডাক্তারবাবুকে কইলি ডাক্তারবাবু কও না আমার ভাইয়ের কি রোগ হয়েছে তুমি অতটা টাকা মাগো তো তখন ডাক্তারবাবু কইল তোমার ভাই দুটো কিডনি নষ্ট হয়েছে আমার যা পুরো ফাইনাল আমি খুনি নিয়ে ঘরে যাবো যা
চলো দাদু যার হয়ে গেছে তুমি আর আমি মিলে গিয়ে বিয়ের আয়োজনটা সেরে ফেলি। আসি দাদারা। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার নাতির বিয়ের অনুষ্ঠান। আচ্ছা, সঙ্গে থাকিতেছে আলু ভাতে আর ডাল। তোর এবার তাকে কিন্তু জোড়া কাটটা পড়বে। ওশালা নিমন্ত্রণটা করি দেতে ছেড়ে নে। তবে তোমরা লক্ষ্য করিয়া দেখিছো আমার নাদ বৌমা কিন্তু রিংটাল। এই শালা, সকালতে খালি রিংটাল রিংটাল করতে কেন রে? তুই কি সংসার করবি ওর সাথে? আমি করবো। যা চলে যা, দেরি করি যা। একটা কথা বলবো, যা চলে যা, দেরি করি যা, যা যা দেরি করি। জানো তো, তোমার মতন টোকা আমাদের মতন মাইকিতে কাজ ফেলে নিয়ে ওই দূরে ছুড়ে দেয়। তার কারণ কেন জানো? আমরা প্রতিবন্ধী বলি। কি বলছো? তুমি পারবো না? কহো না, এক চিমটে সিঁধু নিয়ে আমার এই শূন্য সিঁধিটাকে রাঙিয়ে দিতে। একটা কথা বলি শুনে, এই সমাজে সব ছেলে সমান নয়, সমান নয়। আর বিশ্বাস ছাড়া কোনো মানুষ বাঁচে না, মানুষ সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা। আমি চাঁদ খেয়ে বলি তুমি সুন্দরী না, আমার স্বামী মত গোলাপকে বলি তুমি সুন্দর না, আমার পিয়ার মত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার স্বামী মত ফুলকে বলি তুমি সুন্দর না, আমার পিয়ার মত। আমার